গুড মর্নিং স্টুডেন্ট অফ ক্লাস 8 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি পড়াচ্ছি সমাস। সমাসের দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ তিনটে হয়ে গেছে, বহুব্রীহি চারটে হয়ে গেছে। আজ পড়াবো কর্মধারয় সমাস। কর্মধারয় কথার অর্থ প্রথমে জানবো। কর্মধারয় মানে হচ্ছে কর্ম ধারণ করে যে, তাকে বলা হয় কর্মধারয়। শেষে যে আসছে, এ ধরনের সমাসের শেষে যে আসে। আর কর্মধারয় সমাস সাধারণত এই যে কত রকম পদ, 1, 2, 3, 4, 5 রকমের দিয়েছে এখানে, ভাগগুলো 5 রকমের হয়। এটা সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় আর মধ্যপদলোপী কর্মধারায়। আমি সবগুলো তোমাদের ধীরে ধীরে বোঝাবো। প্রথমে সাধারণ কর্মধারায় বোঝাচ্ছি। সাধারণ মানে যেগুলোতে ওই যে আসবে বা যিনি তিনি আসবে। হলুদ পাখি, এটা ভাঙলে হবে হলুদ যে পাখি। লাল জামা, লাল যে জামা। টাক টেকো মাথা, টেকো টাক মাথা, ওটা বহুব্রীহি হয়ে যাবে। টাক মাথা আছে যার, টাক যে মাথা, টেকো যে মাথা। তারপরে ধরো বললাম যে পীতাম্বর, পীত যে অম্বর। এরকম শুধুমাত্র যে দিয়ে হবে এরকম নয়, যে এতে ধরো এটা ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক যে বোর্ড। যেমন বললাম হলুদ দেওয়াল, যে হলুদ দেওয়াল, হলুদ যে দেওয়াল। তারপরে বললাম, তারপরে ধরো বললাম যে আচ্ছা এখানে দেখো আবার গণ্যমান্য, তাহলে যিনি গণ্য তিনিই মান্য। পিতা ঠাকুর, যিনি পিতা তিনিই ঠাকুর। বাবা সাহেব, যিনি বাবা তিনিই সাহেব। রাজর্ষি, যিনি রাজা তিনিই ঋষি। এরকম ধরনের যে শব্দগুলো যিনি তিনি দিয়ে আসবে সেগুলোকে বলা হচ্ছে এগুলো। যেমন বললাম হেডমাস্টার, যিনি হেড, হেড পণ্ডিত, যিনি হেড তিনি পণ্ডিত। এরকম ধরো বললাম স্টেশন মাস্টার, তাহলে এটা কিন্তু হবে না যে যিনি স্টেশন তিনিই মাস্টার, স্টেশনের যে মাস্টার, যে চলে আসবে ওখানে। হ্যাঁ, তো এরকম কিছু কিছু গোলমেলে বিষয় আছে যেগুলোকে তোমাদের আস্তে আস্তে শিখতে হবে। আগে কর্মধারায় ব্যাপারটা বুঝে নাও, শিখে নাও, পরে তখন কিসের কোন পার্থক্য সেগুলোকে বলাবো। এবার হচ্ছে উপমান, আর তারপরেই হচ্ছে উপমিত। প্রথমে উপমান বোঝাচ্ছি। দেখো উপমান আর উপমিতর পার্থক্য তোমরা বুঝবে। উপমান দেখো মিস কালো, মানে মিসির মতো কালো, অন্ধকারের মতো কালো। শশব ব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত, শশের মতো ব্যস্ত, একটার সঙ্গে একটা তুলনা করছে। এই যে ব্যস্ত, পরের যে পদটা দেখছো ব্যস্ত, কেমন ব্যস্ত, শশের মতো ব্যস্ত, অর্থাৎ খরগোশের মতন ব্যস্ত, একটার সঙ্গে একটা তুলনা করছে। পরের পদ থেকে আগের পদের সঙ্গে তুলনা করা হচ্ছে। গো বেচারা, বেচারা কেমন বেচারা, গোয়ের ন্যায় বেচারা, গোয়ের মতো বেচারা, গো মানে গরুর মতো বেচারা। পাষাণ হৃদয়, হৃদয় পাষাণের ন্যায়, পাষাণ যে হৃদয়, ঠিক আছে, মানে হৃদয় কেমন পাষাণ, পাষাণ মানে পাথরের মতো হৃদয়, সেগুলোকে এ ধরনের সমাজগুলো বলে উপমান। উপমিত দেখো পুরুষ সিংহ, তাহলে পুরুষ সিংহের ন্যায়, প্রথমটা পরেরটার সঙ্গে তুলনা করা হচ্ছে, পুরুষ সিংহের ন্যায়। ফুলকপি, কপি ফুলের ন্যায়, কপি কেমন ফুলের ন্যায়। শঙ্খচিল, চিল কেমন শঙ্খের ন্যায়। দিল দড়িয়া, দড়িয়া কেমন দিলের ন্যায়, দিলের ন্যায় দড়িয়া। তাহলে এটা পরেরটা আগেরটার সঙ্গে তুলনা করলাম, দড়িয়া দিলের ন্যায়। এটা মিষ কালো, কেমন কালো, মিষির মতো কালো, শশব ব্যস্ত, শশের মতো ব্যস্ত, গো বেচারা, গোয়ের মতো বেচারা, পাষাণ হৃদয়, পাষাণের পাষাণ যে হৃদয়। প্রথমটা পরেরটা এরকম হচ্ছে, আর এটা হচ্ছে শেষেরটা প্রথমটার মতন। তারপরে শোনো রূপক কর্মধারয়, রূপক কীভাবে হচ্ছে, রূপ কল্পনা করা হচ্ছে। মন মাঝি, দেখো আবার ভেবে দেখো, মন আবার মাঝি, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, কী বলবো তাহলে, মন রূপ মাঝি। প্রাণ পাখি, প্রাণ আবার কী করে পাখি হয়, কিন্তু রূপক কল্পনা করা হয়, প্রাণ রূপ পাখি। যেমন বললাম হৃদয় পদ্ম, হৃদয় আবার পদ্ম কীভাবে তুলনা করা হচ্ছে, হৃদয় রূপ পদ্ম। পদাম্বুজ, পদ অম্বুজের ন্যায়, কেমন পদ, অম্বুজের মতো, অম্বুজ মানে হচ্ছে পদ্মফুল। শোকাগ্নি, অগ্নির শোকটা কেমন, শোক অগ্নির ন্যায়, অগ্নির মতো। এরকম ন্যায় মতো এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে রূপক কর্মধারায়। মীন সন্তান, মীন মীনের ন্যায় সন্তান, মীন মানে মাছ, মাছের মতো সন্তান। জীবন নদী, জীবনের জীবন রূপ নদী, রূপক কল্পনা করা হচ্ছে, তবেই হচ্ছে এগুলো রূপক কর্মধারয় সমাস। আর একটা যেটা হয় সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী মানে কি, যে মাঝের পদটা লোপ পাবে। যেমন ধরো বললাম সিংহাসন, কথাটা হচ্ছে সিংহাসন, সিংহাসন মানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ যেখানে সিংহ আঁকা থাকে, সিংহ
চিহ্নিত আসন। তাহলে এখানে দেখো দুটো শব্দ তো থেকেই গেল, সিংহটাও থাকলো প্রথম পূর্বপদটাও থাকলো, আসনটাও থাকলো পরপদটাও থাকলো, কিন্তু মাঝের পদটা লোপ পেয়ে গেল, দিয়ে হয়ে গেল সিংহাসন, মাঝের পদটা লোপ পেয়ে গেল, ওই জন্য এখানে এর নাম হচ্ছে মধ্য পদ লোপি কর্মধারায়। আশা করি কর্মধারায় সমাস মোটামুটি বোঝা গেছে, খুব ভালো করে না হলেও পরে এ নিয়ে আরও আলোচনা করব। থ্যাংক ইউ।